আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি, কৌশিক আর আমি বসে গেছি। অলকেশরা আসবে বলেছে, কালকে যেরকম আসবে বলেছিল, জানি না আজকেরও সেরকম আসবে কিনা। কালকে যেরকম এসেছিল, হ্যাঁ, আমাদের বাটাম ফাটাম সব আনা হয়ে গেছে, ওরা ফ্লেক্সগুলো রেডি করবে। যাই হোক, ব্লগটা এখন থেকেই শুরু করছি। আশা করছি আমাদের ব্লগ দেখতে তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের মতামত, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। চলে এসেছি জয়শ্রীর কাছে, জয়শ্রী একটু আমার হেয়ার ওয়াশ করে দেবে। চলো আমার জন্য এদিকে পরিষ্কার চলছে, এদিকে অলকেশরা এসছে, কলকাতা যাবে, আর দেবেন এখানে, দেবেন আর জয়শ্রী। দিদিমোর আজকে পড়া আছে, বেরিয়ে গেছি, আর ওখান থেকে আজকের একটুখানি 25 ডিসেম্বরের আমার যে আউটফিটটা থাকবে সেই আউটফিটটা একটু দেখতে যাওয়ার ব্যাপার আছে, দেখি কোথায় যাই। রিমোকে নামিয়ে বড় বাজারে একটু কাজ ছিল, সেগুলো সেরে আর এখন আমার ওই আউটফিটটা দেখতে যাচ্ছি ওমি ওরে। এর আগে আমার ওই যে র্যাম্প ওয়ার্ক হয়েছিল এখান থেকে ড্রেস নিয়ে গেছিলাম, তো চলো নেওয়া হয়ে গেছে আউটফিট। একটা ক্রপ টপ নিয়েছি, আর এখানে ভিডিও অ্যালাউ করেনি তো সেই জন্য দেখাতে পারিনি। নেওয়া হয়ে গেছে আর ভিডিও এখান থেকে মিমোর জন্য একটা চিপস নেওয়া হলো। এখানে গরম গরম একদম মিহিদানা বোঁদে এইসব পাওয়া যায়, আর লাড্ডু বানানোর জন্য যেরকমভাবে বানায় না সেই রকম। তো এইখান থেকে রিমোর বাবা যখনই আসে নিয়ে যায়, তো সে ভিতরে গেছে, প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। বড় বাজারে এসে ব্লগ করাটা সত্যিই ডিফিকাল্ট, যতটুকু পারি তার মধ্যে করার চেষ্টা করি। আমার হাতে এখন প্রচুর ব্যাগ, রিমোর বাবার হাতে প্রচুর ব্যাগ, সেই নিয়ে এক হাতে ব্লগ করতে সত্যি খুব কষ্ট হয়। বাড়িতে উঠে গেছি, প্রচন্ড গরম বাবা। ও উঠে গেছে আর এই মুড়ি খাচ্ছে। কি রে, ঠিক আছিস? একদম পারফেক্ট। আমরা চকর খাবার নিতে চলে এসেছি, এখন আমরা বাড়িতে এসে কিছু সার্টিফিকেট বাকি ছিল, মানে আমরা ভেবে নিয়েছিলাম যে সার্টিফিকেট করা সবটা রেডি হয়ে গেছে, বাট আজকের আমি ব্যাচ ওয়াইজ নাম লিখে লিখে দেখলাম দুটো বাকি আছে এখনো, তো সেই দুটো রিমোকে বললাম ও করবে। আর একটা খুব খারাপ ঘটনা ঘটেছে আজকে, যেটার জন্য মানে কিছুদিন আগেও তোমরা একবার দেখেছো এই ঘটনাটা ঘটেছিল, আবার সেই একই ঘটনা ঘটেছে। মানে একটা বাচ্চা, অবলা বাচ্চা, তাকে তো দোষ দিয়ে লাভ নেই, আমাদেরই ফল্ট যে আমরা, ও এখন এখান থেকে মানে চোখও বিজনা থেকে ডিরেক্ট কম্পিউটার টেবিলে যেতে পারে, এখান থেকে কম্পিউটার টেবিলে চলে আসে, ও আসতে পারে। এবার সেই হিসেবে রিমোকে সবসময় বলা ছিল যে হেডফোনটা যখন ইউজ করবি করবি, বাকি টাইমটা শোকেসের মধ্যে রেখে দিবি। ও বাবু মানে খুলে ইউজ করবে আর খুলে জাস্ট ওখানে রেখে দেবে, মানে ওইটুকুটা যাওয়ার মতন কন্ডিশনে বাবু এখন থাকেন না। তো যাই হোক, যেটা ঘটার সেটা ফের ঘটেছে, একইভাবে চোখও আবার হেডফোনটা নষ্ট করে দিয়েছে। তোমরা দেখেইছো ওর বার্থডে সবে জুলাই মাসে, জুলাই মাসে আমি জুলাই এই অবস্থা 30 জুলাই যে গন্ডগোল করে আবার নিজেই চেঁচাচ্ছে, এই একদম আসবি না, কথা বলবো না। এখানে মা মার মানে গ্র্যান্ড ইভেন্ট, মানে গ্র্যান্ড কি যেন এন্ট্রিটার, এ পড়েছে আউটফিটটা পড়েছে যেটা আজকে আনতে গেছিল, এখন দেখানো যাবে না। হ্যাঁ, এখন দেখানো যাবে না। হ্যাঁ,